কোম্পানি যখন আমাদের কাছে কোনো জিনিস পাঠায় তখন বলে দেয় সেই জিনিসটার মধ্যে বিশেষ কী কী রয়েছে, কী হয়েছে, এন্ট্রিটা বসাটা ঠিক ওরকম হয়েছে। তো ডিজো তাদের ওয়্যারলেস অ্যাক্টিভ আর ডিজো ওয়াচ ডি শার্প এই দুটো জিনিস আমাদের কাছে পাঠিয়েছে, যার মধ্যে এই ওয়্যারলেস অ্যাক্টিভের ক্ষেত্রে তারা বলে দিয়েছে এই জিনিসটার ডিজাইন নাকি অভিনব। তবে শুধু ডিজাইনই এর বিশেষত্ব নয়, আরও কিছু বিশেষত্ব আছে, সেগুলো বলবো এবং তার সাথে ওয়াচের ব্যাপারেও সব কিছু বলবো। ভিডিও দেখতে থাকুন। আর এটা সত্যি সত্যি ইউনিক ডিজাইন কিছু নিয়ে আসছে কিনা সেটা আনবক্স করলেই আমরা বুঝতে পারবো। তবে আনবক্সিং করার আগে বলে রাখি, ডিজো কোম্পানি এখানে বেশ একদম গালভরা কিছু নাম দিয়েছে, মানে নামটা তো মনে নেই, আমি পড়ে বলতে হবে। বলেছে যে এখানে ইউনিক লেজার এনগ্রেভড ডিজাইন রয়েছে আর এক্সকুইসিট ডায়মন্ড গ্রিড টেক্সচার রয়েছে। তাহলে চলুন, আর দেরি করে লাভ নেই, জিনিসটা খুলেই দেখি সত্যি সত্যি কেমন। ওকে, বক্সের মধ্যে আমরা পাচ্ছি ইয়ারফোন, ইয়ার টিপস, টাইপ সি চার্জিং কেবল আর ইউজার ম্যানুয়াল। এবার ইয়ারফোনটা খুলে দেখা যাক কেমন। না, ডিজাইন সত্যি অভিনব কিছু করার চেষ্টা করেছে অন্তত, খুব বিশাল কিছু একদম হয়নি, তবে হ্যাঁ চেষ্টা করেছে। এই যে বরফি বরফি কাটা আছে, এটাই হচ্ছে এক্সকুইসিট ডায়মন্ড গ্রিড। তবে আমি এই ডিজাইনটা আমার কয়েকজন বন্ধুকে দেখালাম, তারা বললো যে হ্যাঁ অভিনব লাগছে, দেখে ভালোই লাগছে। আপনারা কমেন্টে লিখে জানান না আপনাদের এই ডিজাইনটা কেমন লাগছে, একটা ইয়ারফোনের জন্য এই ডিজাইনটা কি অভিনব। তবে এই ইয়ারফোনটা বেশ কিছু অভিনব জিনিস অবশ্যই আছে, যেমন এটার ওজন, মাত্র 24 গ্রাম ওজন। আমরা যে কোনো ইয়ারফোন ইউজ করতে গেলে সবথেকে বেশি আনকমফোর্টেবল ফিল করি তার ওজনের জন্য, এখানে ওজন এত কম রাখতে পেরেছে। আর এছাড়াও এখানে এয়ার প্রেশার কন্ট্রোলের ফিচার রয়েছে, অর্থাৎ দীর্ঘক্ষণ কানে যদি হেডফোন বা ইয়ারফোন গুঁজে রাখেন সেটা যে অস্বস্তি তৈরি হয় এয়ার প্রেশারের জন্য সেটা হবে না। মানে ডিজো খেয়াল রেখেছে এটা বানানোর সময় যে আমাদের কমফোর্ট ফিল করানোটা যেন ঠিকঠাক সিকিউর হয়। আর এখানে ম্যাগনেটিক ইনস্ট্যান্ট কানেকশান রয়েছে, অর্থাৎ আপনার একটা কল আসলো, মনে করুন আপনি এটা ম্যাগনেটটাকে খুলে কানে লাগালেন, সাথে সাথে কল রিসিভ হয়ে যাবে, আর আপনি কান থেকে খুলে ম্যাগনেটটাকে জুড়ে দিলেন সেটা ডিসকানেক্ট হয়ে যাবে সাথে সাথে। তবে ডিজো কোম্পানি বলছে এই কমফোর্টের ব্যাপারটা, এই ডিজাইনের ব্যাপারটা, এগুলোই শুধু ইউনিক ফিচার নয়। ডিজো ওয়্যারলেস অ্যাক্টিভের আরেকটা ইউনিক ফিচার হলো এর লম্বা ব্যাটারি লাইফ। ডিজো ক্লেম করছে যে এটা 23 ঘন্টা টানা আপনি গান শুনতে পারবেন। 23 ঘন্টা, বুঝতে পাচ্ছেন? আমি ধরে নিলাম 23 ঘন্টা নয়, তার অর্ধেক, সেটাও একটা বড় ব্যাপার হয়ে যায়। আর টাচ কন্ট্রোলের যেসব ফিচারগুলো থাকে, মানে আপনি সিঙ্গেল টাচ করলেন তাতে প্লে বা পজ হলো মিউজিক, আপনি একবার টাচ করলেন তাতে কল রিসিভ হলো বা কলটাকে আপনি কেটে দিতে পারলেন, এগুলো তো আছেই। ডাবল ক্লিক করলে কি হবে, সেটা নেক্সট ট্র্যাকে যাবে, এবং ট্রিপল ক্লিক করলে কি হবে, সেটা গেম মোডে চলে যাবে। আর গেম মোডের কথা যেখানে আসলোই, সেখানে একটু বলে রাখি যে এখানে গেম মোড জিনিসটা কিন্তু বেশ ভালো দেওয়া হয়েছে, 88 মিলি সেকেন্ড ল্যাটেন্সি দেওয়া হয়েছে, এত কম ল্যাটেন্সি হ্যাঁ গেম প্লে করা যাবে। এছাড়া 10 সেকেন্ড আপনি যদি প্রেস করে রাখেন তাহলে এটা রিসেট হয়ে যাবে, 3 সেকেন্ড চেপে রাখলে পেয়ারিং মোডে চলে যাবে, আর 1 সেকেন্ড চেপে রেখে আপনি কোনো কল রিজেক্ট করতে পারবে না, যখন কল আসছে না তখন ভয়েস অ্যাসিস্ট্যান্ট অ্যাক্টিভ হয়ে যাবে। হে গুগল। আর এই যে পেয়ার টেয়ার করার কথা বলছি, এটা রিয়েলমি লিঙ্ক অ্যাপ্লিকেশনের মাধ্যমে পেয়ার হয়ে যাবে। তবে পেয়ার হওয়ার জন্য কি লাগে, ব্লুটুথ লাগে। আর এখানে কি দিয়েছে এটা, ব্লুটুথ 5.3! আজকের দিনে দাঁড়িয়ে এই দামের একটা ইয়ারফোনে ব্লুটুথ 5.3, মানে একদম লেটেস্ট, মানে কোথায় গিয়ে নিন্দা করবো। সাউন্ড কোয়ালিটি 11.2 মিলিমিটার একটা ড্রাইভার রয়েছে, বেস বুস্ট প্লাস অ্যালগোরিদম অ্যান্ড পিউ প্লাস পিক ডায়াফ্রাম, মানে সাউন্ড ভালো করার জন্য যা যা দিতে হয় সবই দিয়েছে। তবে আমি বলবো সাউন্ড ভালো হলেও মানে খুব অসাধারণ কিছু এমন নয়। তবে কল করার সময় যে নয়েজ ক্যান্সেলেশন সেটা কিন্তু বেশ ভালো কোয়ালিটির। আর এটা কতদিন টিকবে, রিয়েলমি আর ডিজো বলছে তারা একসাথে এক্সপেরিমেন্ট করেছে। তো সব মিলিয়ে প্রোডাক্টটা কিন্তু খারাপ নয়, আপনারা রেগুলার ইউজ করতে চাইলে মোটামুটি কম দামের মধ্যে এটা ভালো প্রোডাক্ট হতে পারে। দাম কত, আবারও বলছি দাম কত, সেটা তো সবথেকে বড় প্রশ্ন। ডিজো এটা 1500 রুপিতে লঞ্চ করছে, খুব ভালো দাম মনে হচ্ছে না? ডিজো এরপরও অফার দিচ্ছে, শুরুতে ইন্ট্রোডাক্টরি অফারে 1200 রুপিতে এটা পাওয়া যাচ্ছে, আমার লেগেছে অবিশ্বাস্য দাম। এবং বাংলাদেশে যখন যাবে ওই 1500 টাকায় মোটামুটি পাওয়া যেতে পারে, বা বড় জোর 1800 টাকা এটা দাম হতে পারে। এ তো গেল ডিজো ওয়্যারলেস অ্যাক্টিভ, কিন্তু ডিজো ওয়াচ ডি শার্প তার খবর কি? এর আগে আমরা ডিজোর তরফ থেকে বেশ কিছু ভালো ভালো ঘড়ি দেখেছি, কম দামেই এসেছে, কিন্তু এই ঘড়িটার বিশেষত্ব কি? 1.75 ইঞ্চি এই ডিসপ্লেটার পিক ব্রাইটনেস 550 নিটস, 86% শার্পার ডিসপ্লে, 320x390 এর রেজলিউশন। কিন্তু সবথেকে বড় কথা, এগুলো তো কাগজে কলম, প্র্যাকটিক্যালি কী হচ্ছে? প্র্যাকটিক্যালি আমরা আউটডোরে গিয়ে দেখলাম যে হ্যাঁ ডিসপ্লের ব্রাইটনেস খুবই ভালো, যারা সাধারণত বেশিরভাগ সময় বাইরে কাটান তাদের জন্য এই ঘড়িটা কিন্তু আদর্শ হতে পারে। এটা 3টে কালারে আসছে, ক্লাসিক ব্ল্যাক, সিলভার গ্রে
আর ডিপ ব্লু। স্ট্র্যাপগুলো বেশ সফট আর স্কিনে পড়তে খুব একটা অসুবিধা হচ্ছে না এবং দেখতেও ভালো, বেশ স্টাইলিশ লাগছে তো দেখতে। 150 ওয়াচ ফেস আছে, যেটা আমরা জানি ডিজো বরাবরই ভালো ভালো ওয়াচ ফেস দেয়। আমরা ফিটনেসের ক্ষেত্রে সাধারণত কি দেখি, রানিং ওয়াকিং এগুলোই থাকে, তো এর বাইরেও এখানে গলফ রয়েছে, রাগবি রয়েছে, আপনি স্পেশাল স্পেশাল গেম প্লে করলে তার জন্য ফিটনেস মনিটর করে দেবে, হার্ট রেট মনিটর, SPO2 মনিটর, স্লিপ মনিটর, স্ট্রেস মনিটর, মানে যা যা থাকে আর কি সেগুলোও সব রয়েছে, এমনকি উমেন্স মেন্স টুরেশন মনিটর সেটাও রয়েছে। এছাড়া যেসব স্মার্ট ফিচার থাকে, অর্থাৎ ফোনের ক্যামেরা কন্ট্রোল, মিউজিক কন্ট্রোল, অ্যালার্ম, ফাইন্ড ফোন, এসব যা কিছু থাকে তো সব কিছুই রয়েছে। আর ফিচার বেশি আছে মানে ভয় এটাই যে ব্যাটারি ব্যাকআপ বেশি দেবে না। ডিজো বলছে এখানে 300 mAh ব্যাটারি রয়েছে, যেটা 14 দিন ব্যাকআপ দেবে। আমি 14 দিন চাই না, 4 দিন দিলেই বলবো অস্থির। এছাড়াও বোনাস ফিচার হিসেবে রয়েছে 5 ATM ওয়াটার রেজিস্ট্যান্ট, আর এটা আপনি যদি ফোনের সাথে কানেক্ট করতে চান তাহলে ডিজো অ্যাপের মাধ্যমে এটা আপনি অনায়াসে কানেক্ট করে নিতে পারবেন। এখানে ব্লুটুথ 5.1 আছে। এছাড়া আপনি ছোটাছুটি করবেন যখন, তখন রুটটা ঠিকঠাক বোঝার জন্য ইন অ্যাপ GPS রয়েছে। তো সব মিলিয়ে এই প্রোডাক্টটা বেশ ভালোই প্রোডাক্ট মনে হলো। আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে জানান, কিন্তু তার আগে আপনাকে জানতে হবে তো এটার দাম কত। ডিজো এটা ইন্ট্রোডাক্টরি প্রাইস রেখেছে 2,999 rupees, যদিও তারপরে এটা পাওয়া যাবে 3,499 rupees। তো এখন কিনতে পারেন, এটা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। বেশ ভালোই প্রোডাক্ট মনে হলো এই দুটো। ডিজো আসলে নতুন কোম্পানি এসেছে, তো রিয়েলমি টেক লাইফের একটা নতুন ব্র্যান্ড, তারা বেশ ভালোই কাজ করছে এখন অবধি। তো ব্যাস এই আর কি আজকের ভিডিও অবধি। ভিডিও কেমন লাগলো লাইক করে জানাবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকের মতো বিদায়।